আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর নিরাপদে থাকতে হলে কি করতে হবে? সব সময় বাসায় থাকতে হবে, প্রয়োজনে বাসার বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে। যখন তখন হাত সাবান দিয়ে না ধুয়ে নাক মুখ চোখ এগুলি চুলকানো যাবে না। আমি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। আমি আজকে তোমাদের, আমরা গত ক্লাসে আলোর প্রতিফলনের কিছু অংশ পড়েছিলাম, আজকে পড়ব হচ্ছে আলোর প্রতিফলনের এই চ্যাপ্টারের একটা অংশ আয়না। আয়না হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলা হয়। তোমরা সংজ্ঞাটা দেখো, আয়না যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে। আয়নাটা হচ্ছে, তোমরা বাস্তব জগতে সবাই আয়না দেখছো, আয়নাটা হচ্ছে যেখানে নিয়মিত প্রতিফলন ঘটে। আয়না দুই ধরনের, কয় ধরনের? আয়না হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমতল আয়না, এক নাম্বার হচ্ছে সমতল আয়না, দুই গোলীয় আয়না। গোলীয় আয়না, তাহলে আয়না কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সমতল আয়না আরেকটা হচ্ছে গোলীয় আয়না। আমরা দুই ধরনের আয়না দেখলাম, একটা সমতল আয়না আরেকটা হচ্ছে গোলীয় আয়না। গোলীয় আয়নাটা আবার দুই ভাগে ভাগ করছে, গোলীয় আয়নাটা আবার দুই ভাগে ভাগ করছে, একটা অবতল, অবতল আয়না আরেকটা হচ্ছে উত্তল আয়না। অবতল আয়নাটা হচ্ছে যে অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। ওই যে আমরা আয়নার মধ্যে পড়ছি, আলোর নিয়মিত যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে। আয়না দুই ধরনের, একটা হচ্ছে অবতল এই সমতল আয়না আরেকটা হচ্ছে গোলীয় আয়না। আমরা আজকে গোলীয় আয়না দেখব। গোলীয় আয়না হচ্ছে আবার দুই ধরনের, একটা অবতল আয়না আরেকটা হচ্ছে কি উত্তল আয়না। অবতল আয়নাটা হচ্ছে যে মসৃণ অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় অবতল আয়না, আর যে মসৃণ উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় কি উত্তল আয়না। যে মসৃণ উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় উত্তল আয়না। তাহলে আমরা দুইটা আয়না একটু দেখে নেই। ধরো এই যে আমি একটা বৃত্তাংশ নিলাম, যদি আমরা, তোমরা আয়না দেখছো, আয়নার পিছনে কিন্তু একটা প্রলেপ থাকে, প্যারা লাগানো থাকে, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলে প্যারা লাগানো, একটা প্রলেপ থাকে। তা আমরা তো প্রলেপটাকে এভাবে চিহ্নিত করি যখন আমরা হাতে আঁকি আয়না। তাহলে এই যে ভিতরের পৃষ্ঠটা, এটা হচ্ছে কি অবতল পৃষ্ঠ। এখন এই পৃষ্ঠের যে আয়নাটা, এই বাহিরে উত্তল পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে আর অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় তাহলে এই আয়নাটা হচ্ছে কি অবতল আয়না। তদ্রূপ আমরা আরেকটা সেম দেখলাম, কিন্তু এবার আমরা প্যারা লাগাবো ভিতরের পৃষ্ঠে, অবতল পৃষ্ঠে, আর মসৃণ থাকবে উত্তল পৃষ্ঠটা। উত্তল পৃষ্ঠটা যদি মসৃণ থাকে তাহলে এই আয়নাটা হচ্ছে কি
উত্তল আয়না। আয়না আমরা দুই ধরনের পড়লাম, প্রথমে পড়লাম যে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটা হচ্ছে কি আয়না। আর আয়না দুই ধরনের বললাম, একটা সমতল আয়না আর একটা হচ্ছে কি উত্তল আয়না। সমতল আয়নাটা হচ্ছে ধরো আমরা এখানে এরকম একটা আয়না নিলাম, হ্যাঁ এই আয়নাটা হচ্ছে কি সমতল আয়না, এই পৃষ্ঠটা উত্তল, এই মসৃণ পৃষ্ঠটা কি সমতল। মসৃণ পৃষ্ঠটা যদি সমতল হয় তাহলে, মসৃণ পৃষ্ঠটা যদি সমতল হয় তাহলে যে আয়না হয় সেটা হচ্ছে কি উত্তল আয়না। আর মসৃণ পৃষ্ঠটা যদি অবতল হয় তাহলে সেটা হয় কি অবতল আয়না। আর মসৃণ পৃষ্ঠটা যদি উত্তল হয় তাহলে সেটা হচ্ছে কি উত্তল আয়না। এই আমরা তিন ধরনের আয়না দেখলাম। এবার আমরা আয়নার রশ্মিচিত্র অঙ্কনের জন্য, আয়নাতে যে আমরা প্রতিবিম্ব পাই বা আমরা যে আয়নাতে চেহারা দেখি, অথবা বিভিন্ন বাস, হ্যাঁ প্রাইভেট কার অথবা মোটরসাইকেল, এগুলিতে আমরা যে আয়নাগুলি দেখি, বিভিন্ন প্রকারের আয়না হয়, ডাক্তারের দোকানে, দাঁতের দোকানে যে আয়না সেটা হচ্ছে, দাঁতের দোকানে দেখবা যে দাঁত যখন তারা পরীক্ষা করে তখন ভিতরে একটা আয়নার মতো ব্যবহার করে, ওটা হচ্ছে অবতল আয়না। তো এই যে আয়নার ভিতরে যে রশ্মিচিত্রের যে ব্যাপারগুলি, প্রতিবিম্বের যে ব্যাপারগুলি, এগুলি আমরা দেখব। দেখার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। ধরো আমি একটা আয়না নিলাম, এই আয়নাটা হচ্ছে অবতল আয়না। এই আয়নাটা নিশ্চয়ই একটা গোলকের অংশ বিশেষ, এই আয়নাটা নিশ্চয়ই একটা গোলকের অংশ বিশেষ, তবে যদিও একটু এদিক সেদিক হইতে পারে, আমরা মাঝামাঝি নেওয়ার চেষ্টা করব হাতে আঁটলে। এই যে বিন্দুটা, পি বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে কি মেরু বিন্দু, এটা হচ্ছে দর্পণের বা আয়নার মেরু, কোনো গোলীয় আয়নার মধ্যবিন্দুকে আয়নার মেরু বলা হয়, কোনো গোলীয় আয়নার মধ্যবিন্দুকে ওই আয়নার বা দর্পণের মেরু বলা হয়। তারপরে এই যে আমরা গোলীয় অংশটা নিলাম, এটা নিশ্চয়ই একটা গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রটাকে এই আয়নার বক্রতার কেন্দ্র বলা হয়। ধরো আমরা এই যে এখানে, হ্যাঁ কেন্দ্র নিলাম, তাহলে কেন্দ্রটা কি বললাম, কেন্দ্রটা হচ্ছে কোনো গোলীয় আয়না যে গোলকের অংশ বিশেষ। আমি আবার বলছি, কোনো গোলীয় আয়না যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে, যেমন ধরো এটার যদি আমরা, হ্যাঁ এভাবে রাউন্ড দিয়ে যদি একটা গোলক আমরা কল্পনা করি, তাহলে যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়। তারপরে আমরা গত ক্লাসে পড়ছিলাম প্রতিবিম্ব কথাটা পড়ছিলাম, প্রতিবিম্ব কথাটা ছিল যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর, প্রতিসরণটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব, যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে প্রতিবিম্ব বলা হয়। এখন এই আমাদের এখানে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুটা হচ্ছে কি প্রধান ফোকাস, যে একটা সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর এক যে বিন্দু দিয়ে যায়, প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায়, প্রধান অক্ষটা হচ্ছে কেন্দ্র আর হলো মেরু, এই দুইটার সংযোজককারী সরলরেখাটা হচ্ছে প্রধান অক্ষ। কেন্দ্র এবং মেরু এই দুইটার সংযোজককারী সরলরেখাটা হচ্ছে প্রধান অক্ষ, আর যে বিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে কি ফোকাস বিন্দু। এই যে আমরা জানি তোমাদের বইতে আছে ফোকাস বিন্দুটা হচ্ছে কি মেরু এবং কেন্দ্রের মাঝামাঝি, যদিও এখানে একটু, হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা চোখের দৃষ্টিতে যতটুকু মাঝামাঝি নেওয়ার চেষ্টা করব যখন রশ্মিচিত্র আঁকব। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি ফোকাস বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, কেন্দ্রটাকে প্রকাশ করলাম সি দ্বারা, ফোকাসটাকে প্রকাশ করলাম এফ দ্বারা, মেরুটাকে প্রকাশ করলাম পি দ্বারা, হ্যাঁ মেরু হচ্ছে পোল, পোল এই জন্য পি দ্বারা, ফোকাস এফ দ্বারা লিখি আমরা ইংলিশ শব্দ। তারপরে সেন্টার কেন্দ্র, এই হচ্ছে আমরা একটা দর্পণের বর্ণনা দিলাম। এখানে আমরা মোটামুটি ধরো মিরর, আয়না ইংলিশ হচ্ছে মিরর, এম এম প্রাইম, এটা হচ্ছে কি একটা মিরর, একটা আয়না, আয়নার পি হচ্ছে কি মেরুবিন্দু, কোনো গোলীয় আয়নার মধ্যবিন্দুকে মেরুবিন্দু বলা হয়। আর একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায়, হ্যাঁ প্রতিফলনের পর এই ফোকাস দিয়ে আসবে, যে বিন্দু দিয়ে যায়, হ্যাঁ সমান্তরালে যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর কি যে বিন্দু দিয়ে যাবে সে বিন্দুটা হচ্ছে কি প্রধান ফোকাস। আর প্রধান ফোকাসের সাথে লম্বভাবে আমরা যে তল কল্পনা করব,
হ্যাঁ এটা হচ্ছে কি ফোকাসতল এই বিন্দুটা হচ্ছে ফোকাসতল এই অবস্থানটা প্রধান ফোকাসের উপর লম্বভাবে আমরা যে তল কল্পনা করব সেটা হচ্ছে কি ফোকাসতল আর কোন গোলীয় দর্পণ গোলীয় আয়না যেগুলোকে অংশবিশেষ সেইগুলোকে কেন্দ্রকে ওই আয়নার বক্রতার কেন্দ্র বলা হয় এবার আমরা একটা রশ্মি চিত্র দেখব রশ্মি চিত্রটা হচ্ছে ধরো আমরা একটা প্রতিবিম্ব আকার যে নিয়ম আর কি প্রতিবিম্ব আকার ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে প্রথমে হচ্ছে যদি আলোকরশ্মি সমান্তরালে প্রবেশ করে তাহলে ফোকাস দিয়ে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে আর যদি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে প্রতিফলনের পর সমান্তরালে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আলোকরশ্মিটা যদি সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে প্রবেশ করে তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে বের হবে আর আলোকরশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর সমান্তরালে বের হবে যদি ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে প্রতিফলনের পর কি প্রধান অক্ষের সমান্তরালে বের হবে এই যে দুইটা রশ্মি এখানে এসে মিলল এই যে এখানে মিলল এই মিলার ফলে যেই এটা পাইলাম এটা হলো কি আমরা আমরা যদি এরকম মনে করি যে ও সিপি সিপিটা যদি আমাদের বস্তু হয় সিপিটা যদি আমাদের বস্তু হয় তাহলে সিপি প্রাইমটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব এই যে একটা আমরা ইয়ে পড়লাম এই আর যদি আলোক কেন্দ্র বরাবর যায় কোনো রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর প্রবেশ করে তাহলে প্রতিফলনের পর কি এই পথে ফিরে আসবে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম আলো রশ্মি যখন দর্পণে আপতিত হয় তখন তিনটা নিয়ম মেনে চলে এক হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরালে প্রবেশ করে হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে প্রবেশ করে তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে বের হবে আর যদি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বের হবে আর যদি বক্রতার কেন্দ্র বরাবর প্রবেশ করে তাহলে এই পথেই কি ফিরে আসবে এখন আমরা এই যে সিপি একটা বস্তু এই বস্তুটার একটা প্রতিবিম্ব আঁকবো রশ্মি চিত্রের মাধ্যমে তাহলে প্রথমে কি উপর থেকে সিপি বস্তুর একবারে শীর্ষবিন্দু থেকে পি কিউ একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রবেশ করলো দর্পণে আপতিত হলো তাহলে প্রতিফলনের পর কি কিউ পি প্রাইম পথে বের হয়ে গেল তারপরে একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করলো পি কিউ প্রাইম প্রতিফলনের পর কিউ প্রাইম পি প্রাইম পথে প্রধান অক্ষের সমান্তরালে প্রবেশ করলো রশ্মি দুটা পরস্পর পি প্রাইম বিন্দুতে মিলিত হলো তাহলে এই পি প্রাইম বিন্দুটা হচ্ছে পি বিন্দুর প্রতিবিম্ব এখন সিপি যেহেতু প্রধান অক্ষের উপর লম্ব তাহলে পি প্রাইম বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি পি প্রাইম সি তাহলে এই সিপি প্রাইমই হচ্ছে কি সিপি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ঠিক আছে আমরা আজকে এই পর্যন্তই থাকলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য কি একটা বাড়ির কাজ দিচ্ছি লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব অঙ্কন করো এই যে লক্ষ্যবস্তু আমি যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটা হচ্ছে তোমার কেন্দ্রের মধ্যে ছিল প্রতিবিম্ব লক্ষ্যবস্তুটা কেন্দ্রে ছিল প্রতিবিম্বও কি কেন্দ্রে অবস্থিত হয়েছে আরও অবস্থান আছে কেন্দ্র এবং অসীমের মাঝখানে কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে ফোকাসে অবস্থান করলে এরকম বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থানটা আমরা নির্ণয় করব ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ঘরে থাকো নিরাপদে থাকো আর আমাদের অনলাইন ক্লাসগুলি দেখবে এবং তোমাদের যেই পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন সংজ্ঞা হ্যাঁ বিভিন্ন সমস্যা সমাধান করবে যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যক্তিগতভাবে স্যারদের সাথে যোগাযোগ করবে খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে